রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি দু হাজার জিডিএস নিউ ভ্যাকেন্সি নিয়ে অলরেডি জিডিএসের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে যারা জানো না আমি তোমাদের বলে রাখি জিডিএস এমন একটি ভ্যাকেন্সি যেখানে তোমাদেরকে শুধুমাত্র ভাই টেন পাস যোগ্যতায় নিয়োগ করা হয় আর কোনো রকম এক্সাম হয় না একদম নো এক্সাম মানে কোনো লিখিত পরীক্ষা হয় না কোনো ফিজিক্যাল টেস্ট হয় না কোনো মেডিকেল হয় না কোনো ইন্টারভিউ দিতে হয় না তাহলে সিলেকশানটা কীভাবে হয় ভাই তুমি যদি টেন পাস করে থাকো ফর্মটা অনায়াসে অ্যাপ্লাই করতে পারছো অ্যাপ্লাই করার পর তোমার টেন পাসে মার্কশিটে তোমার কত নাম্বার আছে সেই নাম্বারের ওপর ভিত্তি করে এখানে চাকরিটা কিন্তু দেওয়া হয় মানে একদম ইজি ভাই যারা ঘরে বসে বসে বিনা পরীক্ষায় বিনা মেহনতে চাকরি পেতে চাও তো তোমাদের জন্য এটা একটা বেস্ট চাকরি ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস আর এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্দারে মানে কেন্দ্র সরকারের চাকরি বলতে পারো এই ভ্যাকেন্সিতে এইবার দু সালে জারি হতে চলেছে যেখানে তোমাদের মিনিমাম ভ্যাকেন্সি থাকছে একান্ন হাজার এই একান্ন হাজারটা তোমাদের মিনিমাম ভ্যাকেন্সি ম্যাক্সিমাম ভ্যাকেন্সি আমি তোমাদের বলে দেবো কিন্তু তার আগে বলে রাখি এই ভ্যাকেন্সি জিডিএস প্রতি বছর জারি করে এই বছর দু হাজার চব্বিশ সালেও তোমাদের ভ্যাকেন্সি জারি হচ্ছে প্রথমে তোমাদের এই ভ্যাকেন্সির একটু অল ডিটেলসটা বলে দিই তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা প্রথমে অল ডিটেলসটা জেনে নাও কারণ এটা হয় তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য প্রথমত তোমাদের বয়স সীমা দেখো বয়স সীমা জেনারেলদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছর বয়স মেল হোক বা ফিমেল হও বয়স সীমা সেম থাকবে সবার ক্ষেত্রে জেনারেলদের জন্য আঠেরো থেকে চল্লিশ বছর বয়স কিন্তু এটা হচ্ছে বয়স সীমা যারা ও বিসি আছো তোমরা চল্লিশ বছর থেকে আরও তিন বছর এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছ এবং যারা এসটি এসসি আছো তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ বছরের ছাড় মানে ও বিসিদের জন্য আঠেরো থেকে তেতাল্লিশ এস টি এসসিদের জন্য আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স থাকতে হবে এবার দেখো কোয়ালিফিকেশান মানে তোমাদের যোগ্যতাটা কী চা হয় যোগ্যতা আমি তোমাদেরকে প্রথমে যেটা বললাম শুধুমাত্র টেন পাস মানে ভাই মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই চাকরিটা পাওয়ার জন্য কিন্তু উপযুক্ত আর এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশান চাওয়া হয় না কিন্তু তোমাদেরকে অ্যাডিশনালভাবে দুটো জিনিস জানতে হবে প্রথমত তুমি যেই রাজ্যের জন্য অ্যাপ্লাই করবে সেই রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদেরকে জানতে হবে ধরো তুমি তো পশ্চিমবঙ্গের বাসিন্দা তুমি যদি পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করো তাহলে পশ্চিমবঙ্গের আমাদের মাতৃভাষা কি বেঙ্গলি বাংলা ভাষা তোমরা যদি জানো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আশা করছি বাংলা ভাষা সবাই জানে তাহলে তোমরা অনায়াসে পশ্চিমবঙ্গের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু কেউ যদি যাও দিল্লিতে অ্যাপ্লাই করবো উত্তরপ্রদেশে অ্যাপ্লাই করবো সেই ক্ষেত্রে ওই রাজ্যগুলো কিন্তু হিন্দিভাষী রাজ্য তো তোমাদেরকে হিন্দি বলতে জানতে হবে ঠিক আছে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর দ্বিতীয়ত আরেকটা জিনিস তোমাদেরকে সাইকেলিং করতে জানতে হবে মানে সাইকেল চালাতে অবশ্যই তোমাদেরকে জানতে হবে এই দুটি জিনিস জানলেই তোমরা টেন পাস যোগ্যতাই এই ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস জন্য উপযুক্ত আছো আর এবার বলে রাখি এখানে তোমাদের স্যালারি কত দেওয়া হয় দেখো দু হাজার যে ভ্যাকেন্সি জারি হয়েছিল সেই ভ্যাকেন্সিতে যারা সিলেকশন পেয়েছে তাদের আগের বছর স্যালারি ছিল দশ হাজার টাকা বারো হাজার টাকা এটা আমি কেন বললাম দেখো স্যালারিটা কিন্তু তোমাদের লোকেশানের ওপর ডিপেন্ড করে তুমি যদি গ্রাম অঞ্চলের দিকে সিলেকশন পাও তোমার পোস্টিং যদি গ্রাম অঞ্চলে হয় আগের বারে দু হাজার তেইশের ভ্যাকেন্সিতে যারা গ্রাম অঞ্চলের দিকে পোস্টিং পেয়েছে তাদের যে বেতন সেটা কিন্তু দশ হাজার টাকা দেওয়া হয়েছে কিন্তু কেউ যদি শহরের দিকে একটু চাকরিটা পেয়ে গেছে তাহলে সে যে স্যালারিটা পেয়েছে সেটা কিন্তু বারো হাজার টাকা তো এবার এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিপেন্ড করে তুমি কোন লোকেশানে আছো সেই লোকেশন অনুসারে তোমার যে ডিএ ভার্তা দেওয়া হয় সেটা কিন্তু সম্পূর্ণ রকম আলাদা আলাদা হয় সেই ক্ষেত্রে কেউ পায় দশ হাজার এবং কেউ পায় বারো হাজার কিন্তু এইবার ভাই দু হাজার চব্বিশ সালে তোমাদের যে ডিএ ভার্তা এই ডিএ ভার্তাটাকে বাড়িয়ে কিন্তু করে দেওয়া হয়েছে ফিফটি পারসেন্ট এইবার দু হাজার চব্বিশ সাল থেকে তোমরা কিন্তু ডিএার্তা ফিফটি পার্সেন্ট কিন্তু পেতে চলেছ সেই ক্ষেত্রে তোমাদের এই যে স্যালারি এটা কিন্তু আর থাকছে না এইবার তোমরা স্যালারি কত পেতে চলেছো মিনিমাম তো তোমরা আঠেরো হাজার টাকা স্যালারি তোমরা এইবার থেকে কিন্তু পেতে চলেছো এইবার মার্চ মাসে যে স্যালারি জারি হবে সবার সেই ক্ষেত্রে ইউটিউবে অনেকে আপডেট দেবে তোমরা দেখে নিতে পারো স্যালারি কিন্তু এইবার সবাই বেশি পাবে আর স্যালারিটা কিন্তু আসতে চলেছে আগামীকাল মার্চ মাসে স্যালারি সবসময় এপ্রিলে তিন তারিখে জারি হয় সেই ক্ষেত্রে আজ কিন্তু এপ্রিলে দু তারিখ আগামীকাল এপ্রিলে তিন তারিখ যখন স্যালারি দিয়ে দেওয়া হবে তোমরা কিন্তু খবরটা জানতে পেরে যাবে যে এইবার থেকে কিন্তু স্যালারি সবাই বেশি বেশি করে পাচ্ছি এই গেল তোমাদের স্যালারি ডিটেলস এইবার তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেখো এই ভ্যাকেন্সিটা তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিস এর তরফ থেকে জারি করা হয় এবং ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটেই অনলাইনে অ্যাপ্লাই হয় অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যারা মেল ক্যান্ডিডেট আছো তোমাদেরকে একশো টাকা করে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে যারা ফিমেল আছো ভাই তোমাদের জন্য এক টাকাও ফিস লাগছে না মানে সম্পূর্ণ ফ্রিতে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে ফর্ম অ্যাপ্লাই করলে এইবার আসছে তোমাদের সিলেকশান সিলেকশানটা তাহলে কীভাবে করানো হয় যেমন আমি তোমাদেরকে বললাম প্রথমেই ভাই এখানে তোমাদের নো এক্সাম মানে কোনো লিখিত পরীক্ষা তো তোমাদের নেওয়া হচ্ছে না মাত্র তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানটা দুবার হবে প্রথমে তুমি ফর্মটা অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পর তোমার ম্যারিট লিস্ট জারি হলো ম্যারিট লিস্টে তোমার নাম আসলে ডেট দেওয়া হবে সেই ডেটে গিয়ে তোমাদেরকে প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট করাতে হবে প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আবার তোমাদেরকে আরেকটা ডেট দেওয়া হবে সেই ডেটে গিয়ে তোমরা দ্বিতীয় ডকুমেন্টস ভেরিফিকেশানটা কমপ্লিট করলেই তোমাদের তিন থেকে চার দিনের একটা ট্রেনিং হয় তারপরেই তুমি কিন্তু জয়নিংটা পেয়ে যাবে মানে একদম সোজা সাপটা প্রসেস এবার তোমরা অনেকে বলবে যে দাদা এই ভ্যাকেন্সিতে আমরা সিলেকশান যদি চাই তাহলে আমাদেরকে এই টেনথে কত পার্সেন্টেজ নাম্বারটা থাকতে হবে আমি একটা মিনিমাম গড় তোমাদেরকে পার্সেন্টেজ বলে দিচ্ছি দেখো যারা ইউ আর আছো ঠিক আছে মানে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য ভাই যদি মিনিমাম এইটটি পার্সেন্ট নাম্বার থেকে থাকে তাহলেই তোমরা অ্যাপ্লাই করার জন্য ক্যাপিবেল মানে তোমরা উপযুক্ত আছো যারা জেনারেল আছো মিনিমাম তোমাদেরকে এইটটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবার যারা আছো এসটি বা যারা আছো তোমরা এসসি ভাই তোমাদেরকে আমি একটা কথা বলবো তোমরা যদি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যদি তোমরা মিনিমাম পে থাকো ঠিক আছে ফিফটি পার্সেন্ট যদি তোমরা মিনিমাম পেয়ে থাকো তাহলে তোমরা ফর্মটা কিন্তু ডেফিনেটলি অ্যাপ্লাই করো কারণ ভাই দু হাজার তেইশ সালে আমি দেখেছি কিন্তু ফিফটি সিক্স পার্সেন্টও ক্যান্ডিডেট কিন্তু সিলেকশান পেয়েছে তো তোমাদের ক্ষেত্রে বলবো ভাই তোমাদের যদি ফিফটি পার্সেন্ট মিনিমাম নাম্বার থাকে যারা এস এসসি আছো তোমরা ডেফিনেটলি ফর্মটা অ্যাপ্লাই করবে আর জেনারেলদের জন্য ভাই মিনিমাম এইট্টি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তাহলে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারো আর এখানে ভাই অ্যাপ্লাই করতে আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না কারণ এখানে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য একশো টাকা নেওয়া হচ্ছে ফিমেলদের জন্য তো এক টাকাও নেওয়া হচ্ছে না এবং অ্যাপ্লাই করার পর তোমাদের কোনো এক্সাম দিতে হচ্ছে না কোথাও দৌড়াদৌড়ি করতে হচ্ছে না ঘরে বসেই তোমাদের লিস্ট জারি হবে সেই লিস্টের নাম থাকলেই তুমি সিলেকশানটা পেয়ে যাচ্ছ এবার তোমাদের যখন এখানে লিস্ট জারি হয় একটা লিস্ট যখন জারি হয় অনেকে কি করে টেনশন করে সেই লিস্টে যদি তাদের নাম না থাকে তো ভাই তোমাদেরকে একটা কথা বলবো এই ভ্যাকেন্সিতে একটা কিন্তু লিস্ট জারি হয় না একটা থেকে তোমাদের এখানে কিন্তু প্রায় নটার কাছাকাছি লিস্ট জারি হয় ন থেকে দশটা তো একটা লিস্টে তোমাদের নাম না আসলে কেউ টেনশন নেও না তারপরে আবার লিস্ট জারি হবে সেকেন্ড তারপর থার্ড ফোর্থ ফিফথ এরকম করে যত সংখ্যায় তোমাদের ভ্যাকেন্সি থাকবে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের লিস্ট জারি হতে থাকবে যখন তোমাদের টোটাল এই ভ্যাকেন্সির সংখ্যা ফুলফিল হয়ে যাবে তারপর তোমাদের লিস্ট জারি হওয়া বন্ধ হয়ে যাবে আর এইবার তোমাদের একটা বড় চমক আসতে চলেছে সেটা হয়তো হতে পারে তোমাদের এইবার দু হাজার চব্বিশ সালের যে টোটাল ভ্যাকেন্সি সেই এক লাখ বা সত্তর থেকে আশি হাজার ভ্যাকেন্সি সেটা সম্ভবত একসাথে জারি হতে পারে কারণ ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস বছরে প্রতিবার দুবার করে ভ্যাকেন্সি জারি করে একটা জানুয়ারি মাসের দিকে আরেকটা জুন জুলাই মাসের ক্ষেত্রে তো জানুয়ারি মাসে তোমাদের কোনো ভ্যাকেন্সি আসেনি জুন জুলাই তোমাদের ভ্যাকেন্সি আসতে পারে কারণ তোমরা জানো এই এপ্রিল মাস এপ্রিল মাসটাই আমাদের একটা লোকসভার ভোট আছে সেই ক্ষেত্রে এপ্রিলে তো কোনো ভ্যাকেন্সি আসছে না তোমাদের নেক্সট যে ভ্যাকেন্সি দু হাজার সালের মানে যেটাকে তোমরা প্রথম ভ্যাকেন্সি বলতে পারো সেটাই তোমাদের আসতে পারে এপ্রিল মাসের পর জুন মাস আসছে হয় জুন মাসের শেষের দিকে না হলে জুলাই মাসের প্রথমে তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের ভ্যাকেন্সি জারি হবে আর জুন জুলাই যদি তোমাদের ভ্যাকেন্সি জারি হয় সেই ক্ষেত্রে ভাই তোমরা ধরে নিতে পারো জিডিএসের যে সমস্ত ভ্যাকেন্সি যেটা দু হাজার চব্বিশ সালে সেটা হয়তো একসাথেই জিডিএস তোমাদের জারি করে দেবে মানে এই একান্ন হাজারটা আমি তখনই কেন বললাম মিনিমাম এবার তোমরা বুঝতে পারছো কারণ এইবার তোমাদের হয়তো একসাথে প্রায় আশি হাজারের মতো ভ্যাকেন্সি কিন্তু জারি হতে পারো যেটা কিন্তু তোমাদের জন্য একটা বড়ো সুযোগ ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের চাকরি পাওয়ার জন্য তো তোমাদেরকে বলবো ভাই এতদিন ধৈর্য ধরেছ আর একটু ধৈর্য ধরো কারণ জিডিএসের তরফ থেকে অলরেডি নোটিস জারি হয়েছিল যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেখানে বলা ছিল জিডিএস শিডিউল ওয়ান ভ্যাকেন্সি দু এটা কিন্তু উল্লেখ করা ছিল তোমরা একটু অপেক্ষা করো যখন এই নিয়ে কোনো রকম আপডেট আসবে সব থেকে আগে এই চ্যানেল তোমাদের কাছে পৌঁছে দেবে তো চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম